শোনেন অভাব কাকে বলে। অর্থনৈতিক ক্লাসে বয়স্ক একজন স্যার ক্লাসে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো অভাব কাকে বলে? অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ছেলেটি উত্তর দিল। স্যার বলল, এটা তো অর্থনৈতিকের ভাষা, সাধারণভাবে অভাব কাকে বলে? অর্থাৎ অভাব বলতে তুমি কি বোঝো? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভাবছে সে। স্যার আবার বললেন, বলো। ছেলেটি এবার বলতে শুরু করলো, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তছনছ করে খুঁজে অনেক কষ্টে 20-30 টাকা বের করে দেয়, আর আমি বাড়ি থেকে বের হয়ে 5-7 মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলল, আগে খবর নিবি না ক্লাস হবে কি না? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব। বাবা যখন রাত্রি করে বাড়ি আসেন, মা তখন বাবাকে জিজ্ঞাসা করে, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলল, ওভার টাইম ছিল, ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে, বাবার কিছু টাকার জন্য অতিরিক্ত পরিশ্রম করছে, এটাই আমার কাছে অভাব। ছোট বোন মাসের শেষে প্রাইভেট টিউশনের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই আমার কাছে অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড়টা এখন অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, এটাই অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল কম দামি ফোন লজ্জা যখন লুকিয়ে রাখি, এই লজ্জাই আমার কাছে অভাব। টাকা হওয়া কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে চলে যায়, ওই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব। পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখে জল, স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে ঠেলে নিলেন। বস্তুত আমাদের পাঠ্যসূচির মধ্যে এমন অনেকেই আছে যারা অনেক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন এক করে দেয়, খেয়ে না খেয়ে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো বোঝার সুযোগ আমাদের হয়ে ওঠে না, এটাই বাস্তব। দুনিয়াতে সাধারণ মানুষগুলোর বিন্দুমাত্র দাম নেই। আপনি ভালো মন নিয়ে থাকবেন, স্বার্থপর মানুষগুলো আপনাকে ব্যবহার করবে, আপনি মুখ বুঝে সহ্য করবেন, ওই মানুষগুলো আপনাকে পেয়ে বসবে, আপনার সরলতার ফায়দা নেবে, আবার আপনাকে নিয়ে উপহাস করবে। দিন শেষে চতুর অভিনেতা দূতবাজ স্বার্থপর মানুষগুলোই জয়ী হয়, এরাই দুনিয়াতে ভালোভাবে টিকে থাকতে পারে। বুদ্ধিমানকে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয়ছে, শক্তিশালীকে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেছে, সম্মানীয়কে অপরকে সম্মান করেছে, আর ধন সম্পদকে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেছে। বাস্তব সত্য কথা, এক, নিজের কথা সবাইকে জানান দেওয়ার দরকার নেই, দুই, সবাই আপন হয় না, তিন, মাঝে মধ্যে মন খারাপ হওয়া ভালো, চার, সবসময় বড়রা ঠিক হয় না, পাঁচ, সবার জীবনেই সমস্যা আছে, ছয়, নিজেকে নিজে ছাড়া কেউ বেশি ভালোবাসে না। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয়তো জবাবটা বলতে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছা করবে না। সব কথায় জবাব দেওয়ার চেয়ে না দেওয়া বুদ্ধিমানের কাজ। বাস্তব কিছু কথা, এক, বড় মাছের কাঁটা কম, দুই, জ্ঞানী লোকের কথা কম, তিন, সৎ লোকের সংখ্যা কম, চার, গুণী লোকের কদর কম, পাঁচ, মরা নদীর পানি কম, ছয়, রাগী লোকের
ধৈর্য কম। সাত, সুস্থ লোকে খায় কম। আট, মূর্খ লোকের আক্কেল কম। নয়, নিষ্ঠুর লোকের মায়া কম। দশ, শিশুদের হিংসা কম। এগারো, সৎ লোকের বন্ধু কম। বারো, মেয়ে মানুষের বুদ্ধি কম। তেরো, বিশ্বাসের নিঃশ্বাস কম। চোদ্দ, ভালো পোস্টের শেয়ার কম। যারা সামনে থেকে ক্ষতি করে তাদের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু যারা সামনে ভালো মানুষের নাটক আর পেছন থেকে খারাপ করে তারা অনেক বেশি বিষাক্ত হয়। আপনি নিজে ভালো থাকুন, অন্যের সাথে সৎ থাকুন, অবশ্যই আপনার জীবনে ভালো কিছু ঘটবে। দুই একবার ঠকে যাওয়া কিংবা প্রতারিত হওয়া মানে জীবন শেষ নয়, জীবনের ব্যর্থতা থাকা উচিত, এটাও এক ধরনের শিক্ষা। ব্যর্থতা আছে বলেই সফলতার এত দাম। কেউ আপনার মন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, একটু ধৈর্য ধরুন, ভাঙ্গা মন নিয়ে নীরব থাকুন, কারণ সৃষ্টিকর্তা ভাঙ্গা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে। দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন, চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারবে না। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।